আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। যত কঠিন মানুষই হোক না কেন, যত কঠিন হৃদয়ের অধিকারী হোক না কেন, আপনি যদি কোরআনের এই আমলগুলা যদি করেন, ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে যত কঠিন মানুষের হৃদয় হোক, এটা আপনি ইনশাআল্লাহ ক্যাপচারে নিয়ে আসতে পারবেন, আপনার কথা শুনবে, ইনশাআল্লাহ আপনি সফল হবেন ইনশাআল্লাহ। তো আমলটা হচ্ছে এই সূরা কুরাইশ, আপনাকে তার সাথে সাথে গিয়ে, অর্থাৎ আপনি যখন তার কাছাকাছি অবস্থানে যাবেন তখন আপনি মনে মনে পড়বেন। এছাড়াও আপনি সূরা কুরাইশ দৈনিক 100 বার পড়বেন। আমি আবারও বলছি, দৈনিক 100 বার আপনি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, লাইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শীতাঈ ওয়া সাইফ, ফালি আবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুয়ি ওয়া আমানাহুম মিন খাউফ। এটা যদি আপনি 100 বার পড়েন দৈনিক, এভাবে এক সপ্তাহের যদি পড়েন, ইনশাল্লাহ আপনার সমস্ত কিছু আপনার ফয়সালাতে আসবে এবং সে আপনার কথা শুনবে, আপনি যা বলবেন আপনার তাই মানবে ইনশাল্লাহ। তো এরপরে আরেকটি আমল আছে, সেটা হচ্ছে সূরা কাউসার। সূরা কাউসার যদি আপনি এই আঙ্গুল যদি এভাবে কিনে আঙ্গুলের মধ্যে ধরে আপনি তার সামনে 3 বার পড়বেন, 3 বার পড়ার পরে আপনি এই আঙ্গুলে এভাবে ফু দেবেন, এটাও একটি পরীক্ষিত আমল। এটাও আপনি তার সামনে গিয়ে করতে থাকবেন, রেগুলারলি করতে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার সে কথা সে শুনবে, অবশ্যই আপনার কথা মানবে। আরেকটি আয়াতে কারিমা আছে কোরআনুল করিমের মধ্যে, সুরা নাশরাহ, আলম নাশরাহ আছে, ইনশিরাহ যেটাকে বলা হয় সুরা। তো এই সুরার একখানা আয়াত আছে, আয়াতখানা হচ্ছে এই, ওরফানা লাকা যিক্রক, ওরফানা লাকা যিক্রক। এই আয়াতখানা যদি আপনি পড়েন তাও ইনশাল্লাহ আপনার কথা শুনবে, আপনার কথা মতো চলবে, আপনি যা বলেন ইনশাল্লাহ তাই শুনবে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, সুস্বাস্থ্য কামনা করছি, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।